হাই ফ্রেন্ডস, মাই বাদার চ্যানেলে পুকু থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই উপরে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনাদের বোঝা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ICDS এক্সাম সামনে আসছে এবং বিভিন্ন রকমের এক্সামগুলো আগামী দিনে হবে এবং সেটা খুব ভালোভাবেই হবে, যেহেতু কেন হবে সেটা আপনারা জানেনও, তো বেশি কথা না বলে বলবো যে যেহেতু জেনারেল নলেজ প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কিছু জেনারেল নলেজ এখানে আলোচনা করা যেতে পারে। তো সেক্ষেত্রে একটু আলোচনা করছি, কয়েকটা প্রশ্ন আমি এখানে আলোচনা করব, আর যেহেতু সময় আছে তাই এই জেনারেল নলেজের কয়েকটা ভিডিও দেওয়ার কথা মনে হলো। প্রথমে বলি যে ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948। দুই, জার্মানি একত্রিত হয় কোন সালে? 1990। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুত আছে? সৌদি আরব। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত কোন সালে? 1978 সালে। হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচন এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন? নিউ ইয়র্ক। ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? 30টি। যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না? হেফারিন। মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এক জোড়া। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। রংধনু সৃষ্টির বেলায় জলের কোণাগুলো কিসের কাজ করে? লেন্সের। জল ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কি? কেরোসিন জলের চেয়ে হালকা বলে। হীরক উজ্জ্বল দেখায় কারণ কি? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? কান্ডারি হুঁশিয়ার। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা। টিএস এলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে? বিষ্ণু দে। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বলাকা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জঞ্জিরা। ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে? 1950 সালে। জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক? জামাইকা। বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? অক্টোবর মাসের প্রথম সোমবার। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? নিকোলাস অটো। পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? প্রশান্ত মহাসাগর। জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? লন্ডন। কিসে ক্লোরোফিল নেই ছত্রাক ও ব্যাকটেরিয়াতে? মশার নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন? যুক্তরাষ্ট্র। মুক্তার ওজনের এককের নাম কি? গ্রেন। কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার। কোয়ার্টজ কি? সিলিকন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন ক্লাস। বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে উত্তরের শহর কোনটি? হামারফেস্ট, নরওয়ে। পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ? ইন্দোনেশিয়া। রেড ক্রস গঠিত হয় কবে? 1947 সালে। হামাস কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় বেশি? মালদ্বীপ। লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গল গ্রহকে। ইউরোপের প্লেট গ্রাউন্ড বলা হয় কাকে? সুইজারল্যান্ডকে। ক্রিকেট খেলার জন্মভূমি কোথায়? ইংল্যান্ড। বিশ্বকাপ ফুটবল শুরু হয় উরুগুয়ে 1930 সালে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় 1948 সালে। সিএনএসএ কোন দেশের মহাকাশ সংস্থা
চীন। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাটোর। সিল্ক রোড মহাসড়ক কোথায় অবস্থিত? চীন ও পাকিস্তানের মধ্যে। আল জাজিরা কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? কাতার। পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি? সিম। বিমস্টেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 6 জুন 1997। লীগ অব নেশনস বিলুপ্ত কবে হয়? 1939 খ্রিস্টাব্দে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসকিয়াং। জাতিসংঘে সনদ সংরক্ষিত হয় কবে? 26 জুন 1945। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। তো আজকে ছিল এইটুকু, এই টোটাল 51টা প্রশ্ন। এরপরে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দিনের পর দিন দিতে থাকব। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।